Bismillahir Rahmanir Rahim. Wama আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য আপনারা ইকরার সামনে বসেছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা অনেকগুলো এপিসোড চালিয়ে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আমরা আজকের এপিসোডে যে বিষয়টা আলোচনা করতে চাইব সেটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যে অসহনীয় কষ্ট ভোগ করেছেন, সেখানে কষ্ট করে যতটুকু চেষ্টা ওনার করার ছিল, কষ্ট করার পরে উনি এখন বাইরে এক্সপেরিমেন্ট করতেছেন। আমরা গত এপিসোডে কয়েকজন ব্যক্তিত্বের নাম বলেছিলাম যারা মক্কার বাইরের লোক ছিল কিন্তু তারা ইসলাম গ্রহণ করেছিল, এবং তারা দেখা গেছে যে তারা স্ব জায়গায় খুব সুন্দর মানে প্রভাব তারা রেখেছিল। আমরা তারপরে মদিনা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, এবং এই ইয়াসরিব এই জায়গাটা তাওরাতের মধ্যে উল ইঙ্গিত আছে, এবং মানে মক্কা এবং মদিনার এই জায়গাগুলোকে ওয়াদিয়ে ফারান বলা হয়, এবং ওয়াদিয়ে ফারানের যে জায়গাটা খেজুর গাছ পরিবেষ্টিত সেই জায়গাটায় আমাদের নবী আসবে বলে মানে আমাদের আগেকার নবীরা মোটামুটি সেখানে কিছু ভবিষ্যৎবাণী করে যায়, এটা ইহুদি এবং নাসারা এরা মোটামুটি জানত। ইহুদিদের একটা গ্রুপ তারা চিন্তা করলো যে নবীর নাম যেটা আমরা পাচ্ছি আহমদ, তার আগমন স্থল হবে ওয়াদিয়ে ফারান, কিন্তু তারা যেখানে মানে তিনি যেখানে যে স্থান নেবেন সেটা হবে এই ইয়াসরিবের আশেপাশে। এই ইয়াসরিব মানে হলো মানে প্রতিশোধ গ্রহণ করা, কারণ এই এলাকাটা এমন স্ট্র্যাটেজিক পয়েন্ট যে এই এলাকাটা ছেড়ে অন্য কোনো রাস্তা দিয়ে সিরিয়ায় যাওয়া যেত না, কাজে এটার দাম ছিল খুব বেশি, এবং এই এলাকার লোকদেরকে মানুষ খুব বেশি ঘাটাতে চাইতো না, এবং এখানে প্রচুর খেজুর গাছ হতো আগের সময়ও এবং এখনও হয়। কিন্তু তো মদিনার এই যে জায়গাটায় ইহুদিরা এসে বসত স্থাপন করলো, ইহুদিরা মূলত তাড়া খেয়েছিল বখতে নাসার নামে একজন বড় রাজা ছিল, সে যখন খ্রিস্টানিটি গ্রহণ করলো তো গ্রহণ করার পরে সে মনে করলো যে যারা ঈসাকে মারার চেষ্টা করেছে তাদেরকে মারা হবে। তো এই বখতে নাসার ইহুদিদের উপরে খুবই প্রতিশোধ পরায়ণ হয়, তখন ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটা গ্রুপ মদিনায় আসে, এবং এই গ্রুপটা আস্তে আস্তে 20টা এবং 21টা কেউ কেউ বলেছেন শাখায় বিভক্ত হয়ে মদিনার বিভিন্ন জায়গায় কেল্লা বানাইয়ে সেখানে থাকতো, মানে একবার প্যালেসের মতন জায়গায় চতুর্পাশ দিয়ে ঘেরাও করে তারা মনে করতো যে শেষ জামানার যে নবী আসতেছে সে তাদের বংশ থেকে আসবে, যেহেতু এখানে তারা বসবাস করছে, আর যদি তাদের বংশ থেকে নাও আসে তাহলে আগে থেকে তারা এখানে এসে দখল করে থাকলে ওই নবী তাদের সাথে থাকবে আর তাকে সাথে করে নিয়ে অন্যদের বিরুদ্ধে তারা লড়াই করবে, এই আকাঙ্ক্ষা ছিল, ভালো আকাঙ্ক্ষা। এদিকে ইয়ামানে আল্লাহ তাআলা আরেক ঘটনা ঘটাই দিলেন। ইয়ামানে ওখানে একটা বিরাট বাঁধ ছিল, বাঁধ এটাকে বলা হতো আল আরেম, তো এই বাঁধটা আল্লাহ তাআলা মানে ধ্বংস করে দিলেন, অনেক বড় একটা প্লাবন আসলো, সেই প্লাবনে বাঁধটা ধ্বংস হয়ে গেল। ইয়ামানের যে মানে ভিতরের লোকগুলো ছিল এরা দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তো এই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার মধ্যে দুই ভাই ছিল আউস এবং খাজরাজ, এরা মদিনায় এসে বসত গড়ে, এবং তারা তখন ইহুদিদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে যে আমরা যেহেতু আমাদের ঘরটারগুলো সব ভেঙে গেছে, থাকার মতো কোনো জায়গা নেই, তো আপনাদের সাথে আমাদের মিত্র সম্পর্ক হলো, আমরা আপনাদের হালিফ, আমরা এখানে থাকতে চাই। ইহুদিরা চিন্তা করলো ঠিক আছে থাকুক, অসুবিধা কী, এরা তো এখানে থাকলে এদেরকে আমরা কাজে লাগাতে পারবো। ওরা আনসাররা থাকা শুরু, আনসার তো ছিল না এদের নাম, এরা আউস এবং খাজরাজ বলা হতো এই দুই ভাইকে, এবং তাদের সন্তানরা হতে হতে এমন বাড়তে লাগলো যে শেষ পর্যন্ত ইহুদিদের চেয়ে এদের মানে সংখ্যা বেড়ে গেল।
ইহুদিদের মধ্যে এক লোক ছিল একটু দুষ্ট প্রকৃতির, তার নাম ছিল ফাতিউন। এর একটা খারাপ চরিত্র দেখা দিল যে ও ঘোষণা করে দিল যে যত যখন কোনো নতুন মেয়ের বিয়ে হবে, ওই বিয়ে বিয়ে হওয়ার প্রথম রাত্রে তার সাথে থাকতে হবে। তো এটা খুব নিকৃষ্ট কাজ, এটা ইহুদিদের মধ্যে চলতে চলতে আবার আউস খাজরাজ গোত্রের মধ্যেও এই প্রচলনটা করতে চাইল। তখন মালিক ইবনে আজলান নামে এক মানে মদিনার এই খাজরাজ গোত্রে ওর বোনের বিয়ে হয়। তো তখন ফাতিউনে তার বোনকে চায় যে তোমার বোনকে আমার কাছে পৌঁছে দেবো, বোনও স্বেচ্ছায় তার কাছে যেতে চায়। তো তখন মালিক মনে করলো যে এর একটা প্রতিশোধ নেওয়া দরকার। মালিক মেয়ে সেজে ওই রাত্রে তার বোনকে না যেতে দিয়ে সে নিজে যায় ওখানে, যে তারপরে ওই যখন ফাতিউন তাকে কুপ্রস্তাব বা খারাপ কাজ করতে যায়, তখন মালিক বিন আজলানের কাছে ছুরি ছিল, সেই ছুরি দিয়ে ওখানে হত্যা করে ফেলে এবং হত্যা করে ও ওখান থেকে পালাই যায়। পালাইয়ে সোজা সিরিয়াতে চলে যায়। সিরিয়াতে তখন গাসসানিরা মানে তাদের ক্ষমতা ছিল, দাপট ছিল খুব বেশি এবং তাদের হাতে সাম্রাজ্য ছিল। এই গাসসানি কিন্তু ইয়ামান থেকে আসা। যখন মালিক বিন আজলান তাদের সাহায্য চাইল যে আমাকে হেল্প করো, তা না হলে তো আমার পরিবারকে শেষ করে ফেলবে ইহুদিরা এবং আমি তো মদিনায় ফিরতে পারবো না, তখন গাসসানিদের একটা বড় গ্রুপ সেনাবাহিনী মদিনায় আসে এবং ইহুদিদেরকে খুব বেশি মার দেয়, কচু কাটা করে, এত মার দেয় যে ইহুদিদের মানে শক্তি কমে গেল এবং আউস এবং খাজরাজের শক্তি বেড়ে গেল। এই শক্তি নিয়ে ওরা সামনে এগিয়ে যাচ্ছে। মানে যখন নবুয়াতের 11 শোন আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোটামুটি মানুষদের মাঝখানে দাওয়াতি কাজ বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছেন, ঠিক সেই সময় এই আউস এবং খাজরাজের মধ্যে একটা গণ্ডগোল বাঁধে, খুব সামান্য একটা বিষয় নিয়ে, এবং এই গণ্ডগোলের কারণে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় জঙ্গ বোয়াস, মানে হারবুল বোয়াস। এই বোয়াস যুদ্ধে আউস এবং খাজরাজ গোত্রের যারা মাথা ধরা মানুষ ছিল, যারা শক্তিশালী মানুষ, টাকা পয়সা আর্থিক দিক দিয়ে খুবই স্বাবলম্বী মানুষ, তাদেরকে প্রায় সবাই মারা যায়, সামান্য কিছু লোক বেঁচে থাকে। এই যারা বেঁচে থাকে তাদের মধ্যে তিন ধরনের লোক আমরা দেখতে পাই। এক ধরনের লোক তারা হতাশ হয়ে পড়ে, এরা মনে করে যে আমরা আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আমরা হতাশ হয়ে গেছি, আমাদের জীবন সম্পর্কে তারা হতাশ। দ্বিতীয় একদল লোক বেড়েই গেল যে সত্য কোথায় আছে, এবং যেহেতু ইহুদিরা এর আগে বারবার বলতো দেখবি শেষ জামানার নবী আসার সময় হয়েছে, তিনি যখন আসবেন তাকে সাথে করে নিয়ে তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তো যেহেতু মানে গাসসানিরা তাদের মারতেছে, তো তখন তারা এই ভয়টা দেখাতো। এখন মদিনার লোকেরা মনে করছে যে ইহুদিরা যখন এই কথা বলেছে শেষ জামানার নবী আসার সময় হয়েছে, তো মনে হয় সেই সময় আসছে। তো এরা ওই সত্যের সন্ধানে লেগে গেল। আমি তাদের কয়েকজনের নাম এর আগে বলেছি যারা ইসলাম গ্রহণ করেছেন, তো দম্মাদ ইবনে আসাদ আজদ, তারপরে সুয়াইদ, তারপরে ইয়াস ইবনে মুয়াজ, সুয়াইদ ইবনে সামিত, আর আবু জার গিফারি, এদের নাম আপনাদের বলেছি যে তারা সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত সত্যের সন্ধান পেয়েছিল এবং তারা মুসলমান অবস্থায় তারা জীবনযাপন করেছেন। আবু জার গিফারি অনেক লম্বা হায়াত পান, কিন্তু সুয়াইদ এবং ইয়াস এরা তেমন লম্বা হায়াত পায়নি। এদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে যখন আউস এবং খাজরাজের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, তখন এদের মধ্য থেকে মক্কার হস্তক্ষেপে মক্কার সাথে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে একজন জনৈক মানে খুব নাম করা ব্যক্তি, এর আবার খুব ভালো সম্পর্ক ছিল। তো তাকে মক্কার কাফাররা ব্যাক করত যে তুমি যা করো তোমার আমরা সাহায্য করব। তা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে মদিনায় যেয়ে বললো দেখো ইরা ইনি ছিলেন মানে মদিনার খুব নাম করা মানুষ, উনি যেয়ে বলেন দেখো মক্কার লোকেরা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, এখন তোমরা কি যুদ্ধকে আরেকটা বাধাবো, মক্কার লোকেরা কিন্তু আসতে চায়। তখন তারা বললো আমরা আর যুদ্ধ করতে চাই না, যথেষ্ট হয়েছে, মানুষজন মরে শেষ হয়ে গেছে, আমাদের শক্তি শেষ হয়ে গেছে, ইহুদিরা এখনও পাশে আছে, তারা যে কোনো সময় আমাদের শেষ করে দিতে পারে, এখন আমরা ঐক্যবদ্ধ হই। তখন তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায় যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে
আগামী বছর হজের সময় নিয়ে মক্কায় নিয়ে তাকে মানে নেতা বানানো হবে। এই অবস্থায় রয়েছে, এই এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাজ করতেছেন। এগারো হিজড়ি, এগারো নবুয়াতের এগারো শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাজ করতেছেন। কাজ করতে করতে উনি একদিন হজ করতে মানে হাওয়াজ করে মানে মিনার এলাকায় উনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে কিছু লোক দেখতে পেলেন মিনার আশেপাশে, তাদের মধ্যে একজনের নাম ছিল মানে এক কওমের নাম ছিল দাহাল এবং আরেক কওমের নাম ছিল সাইবান ইবনু সালাবা। এই দুই কওমের লোকজন বসে ওরা কথাবার্তা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে গেলেন, যে ইসলামের কথা বললেন। বলার পরে ওরা এটার খুব বেশি গুরুত্ব দিল না, বললো যে খুব ভালো কথা, তবে আমরা মুসলমান হতে পারবো না। এরপরে তিনি আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে করে নিয়ে আরেকটু সামনে গেলেন। আকাবা নামক জায়গাটা, যেখানে মসজিদে খায়েফ, মসজিদে খায়েফের যেখানে শয়তান মারা হয়, যে বড় শয়তান বলা হয় যেটা, ওই ওর ওই জায়গাটার নাম হলো আকাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, দেখলেন যে কয়েকজন লোক কথা বলছে, এরা সবাই মদিনার ইয়াসরিবের মানুষ। এবং ওখান থেকে তিনি ছয়জন লোককে পেলেন এক জায়গায় বসে গল্প করতেছে। এই ছয়জন মানে বরকতি মানুষ। এই ছয়জনের মধ্যে একজনের নাম হলো আসআদ ইবনে জুরারা, ইনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বংশের, মানে বনি নাজ্জারের। আর একজনের নাম হলো আউন ইবনুল হারিথ ইবনে রিফাআ, একে ইবনু আফরা বলা হতো, মানে আফরার ছেলে। মূলত আউন আবু জাহালকে হত্যাকারী, আবু জাহালকে বদরের যুদ্ধে হত্যা করতে যেয়ে তিনি নিজেও শহীদ হয়ে যান, খুব অল্প বয়সে তারা মারা গেছে, ইনিও বনি নাজ্জারের ছিলেন। তিন নম্বর হল রাফে ইবনে মালিক ইবনে আজলান। আমি মনে হয় যে গল্পটা করেছি একটু আগে, যে ব্যক্তিটা ওই ইহুদি ফাতিউনকে মারছিল মেয়ে মহিলার বেশে ধরে ঘরের ভিতরে যেয়ে, তার নাম ছিল মালিক ইবনে আজলান। পরে মালিক ইবনে আজলান মারা যায়, তার ছেলে রাফে রাফে ইসলাম মানে ওইখানে ছিল। কুতবা ইবনে আমের ইবনে জাদিদা, উনি ছিলেন বনি সালামা, বনি সালামার গোত্রে, বনি সালামার মানে যে জায়গাটা এখন মসজিদে কিবলাতাইন, কিন্তু ওই জায়গাটাই বনি সালামার লোকেরা বসবাস করত। এবং তার মধ্যে কুতবা ইবনে আমের ছিলেন। ওকবা ইবনে আমের, ইনি ছিলেন খুব নাম করা একজন ব্যক্তিত্ব, এবং তিনিও ওইখানে বসে গল্প করতেছিলেন। আর জাবের ইবনে আবদুল্লাহ অল্প বয়সের ছিলেন সেই সময়, তারপরেও তিনি সেখানে বসে এই ছয়জন ব্যক্তি কথা বলতেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আমরা কি একটু বসতে পারি? তো ওরা বললো, ঠিক আছে বসেন। তো কী, আপনারা কোত্থেকে আসছেন? তো আমরা মদিনার থেকে আসছি। তো ও, আপনারা তাহলে ইহুদিদের মিত্র? তো বললো যে হ্যাঁ, আমরা ইহুদিদের মিত্র, ইহুদিদের সাথে আমাদের মৈত্রী চুক্তি আছে। তো বললেন যে ও আচ্ছা ঠিক আছে, তাদের কাছ থেকে কোনো সময় নবী সম্পর্কে কোনো কথা শুনছেন? তাহলে হ্যাঁ, তারা সবসময় বলে যে শেষ নবী আসবে, তার সাথে আমরা সাথে করে নিয়ে মানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো ইসলাম কাকে বলে, উনি ইসলামের কথাগুলো বুঝাই দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে বুঝালেন, নামাজের কথা বুঝালেন। এবং উনি বলেন যে আমি সেই নবী, যে নবী সম্পর্কে অনেকেই বলে থাকে যে শেষ জামানার নবী আসবে, আমি সেই শেষ জামানার নবী, তো তোমরা একটা কাজ করো, ইসলাম গ্রহণ করো। তো তখন ওরা দেখলো যে নতুন কথাবার্তা, আর এখানে ওকবা ইবনে আমের ছাড়া আর কেউ লিডার শ্রেণী ছিল না। আসআদ ইবনে জুরারাও লিডার হলেও খুব বড় ধরনের লিডার ছিল না, তারা সাধারণ মানুষ। তো ওরা চিন্তা করলো যে আমরা সাধারণ মানুষেরা এখন যদি ইমান আনি, তো মদিনায় ফিরে যাওয়ার পরে তো খুব গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। ওনারা তখন বললেন যে হ্যাঁ, আপনার কথা তো খুব সুন্দর শোনা যাচ্ছে, তো ইন্না কদ তারকনা কওমানা ওয়ালা কওমুন বাইনাহুম মিনাল আদাওয়াতি ওয়াস শার মা বাইনাহুম। মানে বললেন যে দেখো, আমরা এমন এক কওম থেকে আসছি যেখানে একে অপরের মধ্যে যথেষ্ট গণ্ডগোল মানে ঝামেলা এগুলো চলতেছে। তো আমরা একটা কাজ করি, আপনার কাছে এখন আমরা মুসলমান না হই, বরং আমরা সেখানে যাই, যে আপনার কথাটা তাদেরকে বুঝায় যে এটা ইসলাম, তো এরপরে যদি তারা শোনে আমরা সামনের বছর না হয় আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশ ভালো কথা, তাদের মন নরম দেখেছেন, তাদের কথাবার্তা সুন্দর বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এখানে হয়তো কাজ হবে। ওনারা ছয়জন লোক চলে গেলেন। চলে যাওয়ার পরে ঐতিহাসিকরা এক কথায় তারা বলেন, এবং বিশেষ করে
বুখারি শরীফের মধ্যে সহ এমন অন্য অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে ওটা আছে যে মদিনার এমন কোনো ঘর থাকলো না যেখানে আমাদের নবীর নাম উচ্চারিত হয়নি। মানে এই ছয়জনের প্রচেষ্টা এমন থাকলো যে মানে মিনাতে আমাদের সাথে দেখা হয়েছে, সে একজন নবী দাবি করেছে, এই বলে মোটামুটি সেখানে তাদের সাথে কথাবার্তা হলো। এখন এই যে কিউরিওসিটি, এর মধ্যে আমাদের নবী আরও 1 বছর দেরি করতেছেন, মাঝখানে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতেছেন, হ্যাঁ উনি অপেক্ষা করতেছেন যে আমার দাওয়াত তো বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। আবার 12 নবুয়তের 12 সনে উনি হজের সম্মুখীন হলেন, হজ আসছে, হজের সময় উনি বিভিন্ন গোত্রে গোত্রে মানুষের কাছে যাচ্ছেন, একই লোভ। উনি এবার মিনার দিকে কনসেন্ট্রেশন করেছেন বেশি, কারণ আমি এক এপিসোডে বলেছি যে এই এলাকাতে মদিনা বা আশেপাশের লোকেরা এখানে বসবাস করত, মানে এসে ওখানে মানে ক্যাম্প তৈরি করতো, তাঁবু তৈরি করতো। এখনও কিন্তু এরকম সিস্টেম আছে, দেশভিত্তিক তাঁবু তৈরি করার সিস্টেম, তখনও ওই রকম ছিল যে বিভিন্ন এলাকার থেকে এসে ওই একই এলাকার লোকেরা পাশাপাশি থাকতো, থাকাটাকে ভালো মনে করত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেছেন, যে দেখেন যে আকাবার মিনার আকাবাতে কিছু লোক ওখানে বসে আছেন, বেশ কিছু লোক। এটা ছিল মানে জিলহজ মাসের একেবারে ওই শেষের, মানে হজের শেষের দিকে, হজ তো শেষ হয়ে যায় আপনার 9ই জিলহজ, আর ওনাদের সাথে দেখা হচ্ছে 13ই জিলহজের আগে, এই আইয়ামুত তাশরিকের কোনো একটা দিনে। তো ওখানে উনি যে দেখতে পেলেন যে বেশ কয়েকজন লোক ওখানে বসে আছে, তার মধ্যে একজন হলো মুআদ ইবনুল হারেস ইবনু আফরা, এর ভাই আগের বছর এসে মুসলমান হয়েছিল, তার নাম ছিল আউন, এও মানে আফরার ছেলে। আফরা একজন মানে মহিলার নাম, খুব স্বনামধন্য মহিলা, তিনিও ইসলাম গ্রহণ করেছেন এবং তার সন্তানেরা ইসলামের জন্য অনেক ডেডিকেশন দেখিয়েছে। তার মধ্যে একটা ডেডিকেশন হলো আবু জাহেলকে মারার ডেডিকেশন। তার মধ্যে মুআজ এবং আউন, তারা দুইজন যে আবু জাহেলকে হত্যা করে আর কি, এবং হত্যা করতে যেয়ে তারা দুইজনই বদর যুদ্ধে শহীদ হয়ে যায়। 2 নম্বর হলো দাকওয়ান ইবনু আব্দুল কায়েস, খাজরাজ থেকে বনি জুরাইকের মধ্য থেকে উনি আসছেন। ওবাদা ইবনু সামেদ, আপনারা মনে হয় আগে একটা নাম শুনেছিলেন, সুয়াইদ ইবনু সামেদ, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, মুসলমান হয়েছিলেন মদিনায় এসে, যুদ্ধ চলছিল তখন, মদিনায় আসার সাথে সাথে উনি শহীদ হয়ে যান। তার আপন ভাই ওবাদা ইবনু সামেদ, উনি মুসলমান হয়ে যান। ইয়াজিদ ইবনে সালাবা, উনিও ছিলেন এই মাহফিলে। আব্বাস ইবনু ওবাদা ইবনে নাদলা, খুবই নাম করে একজন লিডার উনি ছিলেন। আবুল হাইথাম ইবনু তিহান তিনিও ছিলেন, এবং ওয়াইম ইবনু সাঈদা, ওয়াইম ইবনু সাঈদাও তার সাথে ছিলেন। তো এই 7 জনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এই 7 জনের মধ্যে থেকে শেষের 2 জন হলো আউস গোত্রের এবং প্রথম 5 জন হলো খাজরাজ গোত্রের। আমি তো আগে উল্লেখ করেছি আউস এবং খাজরাজ কে ছিল, ওরা 2 ভাই ছিল এবং আস্তে আস্তে বিরাট একটা মানে কবিলা গঠিত হয়েছে মদিনাতে। এখন এরা বসে গল্প করতেছে, সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যেয়ে তারপর বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী। তো ওরা তখন বলছে হ্যাঁ হ্যাঁ আপনার কথা আমরা শুনেছি, কারণ এখানে দেখেন 2-1 জনের নাম দেখা যাচ্ছে যারা গতবার ছিল, তারা এখানে দেখা যাচ্ছে কয়েকজনের ভাইও ছিল, তখন এরা বুঝতে পারছে যে হ্যাঁ এনার কথা তো আমরা শুনেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তো তখন ওরা বলছে ইসলাম কী? তো ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের রূপরেখা বর্ণনা করে দিলেন এবং বলেন যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে কয়েকটা বিষয়ের উপরে শপথ করতে হবে। তো কী কয় বিষয়ের উপরে? তো উনি বলেন 6টা বিষয়ের উপরে তোমরা শপথ করবা। একটা বিষয় হলো যে আল্লাহর সাথে কারো শরিক করবা না, কোনো জিনিস কোনো দিন চুরি করবা না, কারোর সাথে কখনো জিনা করবা, ব্যভিচার করবা না, তোমাদের সন্তানদেরকে মানে লজ্জায় অথবা সম্পদের অভাবের ভয়ে হত্যা করবা না, এবং কোনো মানুষকে মিথ্যা দোষারোপ করবে না, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, এবং কোনো ভালো কাজে একে অপরে বিদ্রোহ করবে না, নাফরমানি করবে না।
এই ছয়টা বিষয়ে তোমরা আমার কাছে মানে এক মানে বাইআত গ্রহণ করো। বাইআত মানে হলো যে বিক্রি করা, শপথ করা যে আজ থেকে এই কয়টার উপর শপথ করছে। তো এরা তো খুব সুন্দর কথাবার্তা, ওরা বললো যে এত সুন্দর কথা, ঠিক আছে আমরা আপনার হাতে বাইআত গ্রহণ করলাম। ওরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বাইআত গ্রহণ করলো এবং ওরা বললো যে এখন তো আমরা চলে যাব, তো এখন ইসলামের তো আমরা তেমন কিছু শিখিনি, এই গত বছর কিছু লোক শুধু ইসলাম নিয়ে কথা বলেছে, আর এই বছর আপনার হাতে আমরা মুসলমান হলাম, বাইয়াত গ্রহণ করলাম, তো এখন আপনি আমাদের সাথে একজন লোক পাঠাই দেন যে আমাদেরকে ইসলাম বোঝাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের চতুর্দিকে খোঁজ এ করলেন যে কাকে এই কাজের জন্য ফিট করা যায়। প্রথম অ্যাম্বাসেডর হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে চোজ করলেন তিনি হলেন মুসআব ইবনে উমাইর। খুব অল্প বয়সে মানে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের জন্য ডেডিকেশন দেখাতে যে তিনি যা কষ্ট করেছেন তার ইতিহাস, যেহেতু এটা সিরাতের গল্প বলছি তার গল্প করতে গেলে লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু মনে রাখেন যে ইসলামের জন্য তার যে মানে তাদহাইয়া, তার যে আত্মদান এবং কষ্ট এবং অবদান এটা হিউজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে আমার জানা মতে তোমাদের শিখানো এবং মদিনাতে আমার কাজ করার জন্য একমাত্র লোক হতে পারে, তিনি হলেন মুসআব ইবনে উমাইর আল আবদারি। মুসআব ইবনে উমাইর আল আবদারি ইনি হলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম অ্যাম্বাসেডর যিনি আমাদের রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশে তিনি মদিনায় গেলেন। মদিনার এই ছয়জন লোক তার সাথে মুসআব ইবনে উমাইর এনারা মদিনায় চলে গেলেন এবং তখনও পর্যন্ত মদিনার নাম ইয়াসরিব। মদিনায় যে যে কাজটা হলো সেটা হলো যে আসআদ ইবনে জেরারা যার নাম পৃথিবীতে মানে সব স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং উনি মদিনার ইসলামাইজেশনের ক্ষেত্রে, ইসলামীকরণের ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল। আসআদ ইবনে জুরারা উনি মুসআব ইবনে উমাইরকে নিজের ভাই মনে করে নেন এবং মনে করেন যে আপনি আমার সাথেই আমার বাসায় থাকবেন, যতদিন মদিনায় যা কিছু করবেন আপনার সাথেই আমি ঘুরে বেড়াবো, আপনাকে একা ছেড়ে দেব না। তো উনি সবসময় তাকে নিয়ে মদিনার ঘরে 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 যে দাওয়াতি কাজ করতে লাগলেন এবং মদিনার ইসলামের ক্ষেত্রে এই জুটির অবদানটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আলোচনা করব এবং খুব মজার তথ্য চলে আসবে সেখানে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন এবং পরবর্তী পর্বের আমরা দাওয়াত দিচ্ছি এখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।